আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। কয়েকদিন ধরে ব্লগ করবো চিন্তা ভাবনা করতেছি, বাট এমন বৃষ্টি শুরু হয়েছে দুই তিন দিন ধরে, যার জন্য আর ওইভাবে অফিস থেকে আসার পরে যে অন্ধকার হয়ে থাকে ব্লগটা শুরু করা হয়। তো আজকে অফিস থেকে আসার পরে বেশ মানে অফিসে যখন গেছি তখন বৃষ্টি ছিল, বাট যখন আসলাম তখন দেখি যে না, বৃষ্টিটা আলহামদুলিল্লাহ কমে গেছে, আকাশও এখন বেশ পরিষ্কার। এবং যথারীতি অফিস থেকে এসে তারপর ব্লগ শুরু করছি, এখন সময় প্রায় ছয়টার কিছু সময় বেশি, সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং সূর্য প্রায় ডুবু। আর যখন কয়েকদিন বৃষ্টি হয়েছে তখন এই রাস্তা দিয়ে হাঁটা যায়নি, এমন অবস্থা যে রাস্তার মধ্যে পানি জমে গেছিলো। এই যখন যে বাচ্চারা খেলতেছে এই জায়গাটা পুরোটাই পানি দিয়ে ভরেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে যে গতকালকে বাবা দিবস ছিল, তো আজকে অফিসে যাওয়ার পরে ইহান ওর সাথে জাস্ট জুমে কথা হচ্ছিল, তখন ও আমাকে একটা কার্ড দেখাইছে। তো গতকালকে ইহানের সাথে আমার দেখা হয়নি, দেখা হয়নি এই চান্সে বললাম, কারণ আমি যখন অফিস থেকে আসছি কালকে অফিসে একটু কাজ ছিল, যার জন্য মানে দেরিতে বের হয়েছে, বাসায় পৌঁছতে পৌঁছতে রাত্র আটটা, এসে দেখিও ওর প্রাইভেট টিউটরের কাছে চলে গেছে পড়ার জন্য, তো ওই জন্য আর ওর সাথে দেখা হয়নি। আবার আমি বাইরে চলে গেছিলাম একটু পরেই, নটা সাড়ে নটার দিকে বাইরে গেছি, আমি যখন আমার বাসায় আসছি তখন ইহান ঘুমিয়ে গেছে, যার কারণে ওর সাথে ওইভাবে দেখা হয়নি। তো আজকে ও আমাকে একটা কার্ড দেখাইছে, আপনাদেরকে একটু দেখাই, দেখো তো বাবা কার্ডটা, এখানে রাখি কার্ডটা, এখানে লেখা আছে হ্যাপি ফাদার্স ডে। ইহান এটা আমাকে উদ্দেশ্য করে এই কার্ডটা এখান ভিতরে লিখছে, এটা মাঝখানে হার্ট, উপরে লিখছে ইহান লাভ আজহার। আর এটা কে বাবা? আমি। আপনারা দেখতেছেন মানে মাঝখানে হার্ট, আর এক পাশে ইহান, আর এক পাশে আমি, ছবি দুইটা আর্ট করছে অবশ্যই ইহান, মানে ও যে আমাকে ভালোবাসে তার একটা ছোটোখাটো নমুনা। আসলে ফাদার্স ডে ওইভাবে আমরা আসলে, থ্যাংক ইউ বাবা, আসলে ফাদার্স ডে ওইভাবে আমরা কখনোই পালন করি নাই, পালন করি নাই বলতে আসলে এরকম যে একটা দিবস আছে এটা হয়তো আমরা যখন ছোটো ছিলাম, আমার বাবা যখন জীবিত ছিল তখন হয়তো মানে আমরা এটা জানতামই না, বা হয়তো কখনো জানার চেষ্টাও করি না যে এরকম একটা দিবস থাকতে পারে। তো যাই হোক, এখন বাচ্চাদের ফিলিংস যেগুলো আসলে সম্মান করার মতো, কারণ হয়তো আমি যদি আমার বাবার সাথে এরকম করতাম তাহলে সেও হয়তো খুব মানে তার ভিতরে হয়তো খুব ভালো লাগতো। তো ওর এটা দেখার পরে আমি মোটামুটি ফেসবুকে আজকে ঘাটাঘাটি করে দেখলাম ফাদার্স ডে উপলক্ষে অনেকেই তাদের বাবাকে স্মরণ করছে, এবং একটা গানও শুনলাম একজনের মুখে, আমার এক ভাগিনা বলতে আমার ভাগ্নির দেবর, ভালো গান গায় তাজ, ওর মুখে একটা গান একটু শুনলাম আজকে, শর্ট একটা ভিডিও ছিল ওর চ্যানেলে, ওটা ছিল ওরকম কি বাবা মানে হাজার বিকেল, এরকম একটা গানের কথাটা আর কি, খুবই সুন্দর লাগছে ওর গলায় গানটা। তো আলহামদুলিল্লাহ ওটা শোনার পরে আসলে সত্যি সত্যি আমারও আমার বাবার কথা মনে হয়েছে, যে আসলে আমরা তো আসলে পালন করি না, বা বাবা তো বাবাই, কী বলবো আসলে, বাবা তো বাবাই, আসলে বাবার কথা মনে হলে আসলে আর অন্য কোনো কিছু গুছায় না বা গুছিয়ে বলাও যায় না। তো যাই হোক, সবাই যেহেতু ইহান আজকে আমাকে উইশ করলো আমার ফাদার্স ডে উপলক্ষে, সে উপলক্ষে আমারও আমার বাবার কথা মনে হলো, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে আমার বাবা নেই, 7-8 বছর হবে না, 7-8 বছর হয়ে গেছে আমার বাবা নেই। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, এবং কী বলবো, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তো যাই হোক, আজকে ইহানের একটা খেলনা আছে, সেটা আপনাদেরকে দেখাতে বলছে, খেলনাটা দেখেন, ছোট খেলনা দেখি, এটার মধ্যে লেখা আছে কি লাক্স, অর্থাৎ সাবান, লাক্স সাবানের একটা ছোট্ট টয় আর কি। আর এই আমরা পিছনে যেটা দেখতেছেন এটা আসলে বৃষ্টি উপলক্ষে কেনা, বৃষ্টি উপলক্ষে কেনা এই কারণে বললাম, কারণ বৃষ্টি হলে আসলে কাপড় শুকানোর জন্য, নেড়ে দেওয়ার জন্য তেমন কোনো স্পেস থাকে না, যার কারণে এই স্টিলের এটা কিনছি আমরা, বেশ এটা মানে হ্যান্ডি এবং ভালো। এই কারণে আমি বলতেছি কারণ এখান থেকে বেশ সুবিধা পাওয়া যায়, আপনারা দেখেন প্রায় অনেকগুলি কাপড় অল্প একটা স্পেসের মধ্যে দিয়ে দেওয়া মানে শুকানো যায়, প্লাস অনেকেই হয়তো আপনাদের আছে, তারপর আমি এটা দেখাচ্ছি, এটা আবার অল্প সময়ের মধ্যে গুটিয়েও ফেলা যায়, একটু ভালোই মোটামুটি জিনিসটা। আর আরেকটা বিষয় হচ্ছে বর্ষা এলেই আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে সেটা হচ্ছে যে ছাতা। তো আমার যে ছাতা, 3-4টা ছাতা ছিল, সবগুলি ছাতাই এখন নাই বললেই চলে, কোনোটার ঠিকমতো খুলে না, কোনোটার কাঠি ভেঙে গেছে, এই অবস্থায় তো এখন ওই ছাতাগুলি নিয়ে যাবো একটু বাজারে, যেগুলো যদি রিপেয়ার করা যায় সেগুলি রিপেয়ার করতে যাবো। আর ইহানের কিছু বায়না আছে, ইহানের কী যেন কিনতে হবে,
কি কিনতে হবে তোমার আমাকে ওই যে ছোট 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 গলি ছোট মোবাইল আর ছোট বাসি ছোট টাই দেখো কোথায় পাওয়া যায় হ্যাঁ কোথায় পাওয়া যাবে এগুলো না তুমি যখন অফিস থেকে অফিসে গিয়েছিলে না অফিসে যে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে ওখানে নিচে না ওখানে আমি খেলতেছিলাম তারপর খেলানোর সময় যে সব বাটিগুলো থাকে না ওখানে সাইকেল আছে আর ওই ছোট ওইগুলোও আছে সাইকেলও 10 টাকা আর ওটাও 10 টাকা সবই 10 টাকা সবই 10 টাকা করে বন্ধুরা এই যে ছাতার কথা বলছিলাম দেখেন একটা দুইটা তিনটা আর এই আমার হাতে বড় একটা বন্ধুরা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে বেরিতে বেরিতে এই যে দুইটা বড় ছাতা নিলাম আর একটা ছোট ছাতা এই যে অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে আমি ইহান আমরা যাচ্ছি বাজারে ছাতাগুলো রিপেয়ার করতে আসসালামু আলাইকুম হ্যাঁ বুট বাজার হইব কাকাইডা এটা হলাটা তো এখন তো হল হলা তো খবর নাই হলা তো কই গেছে কাকাই দেব যাই হোক তিনটা হোক চারটা হোক মানে হবে কি না তাহলে কয়টা হলো একটা দুইটা চারটা কত দিন লাগবো চারশো টাকা খরচ আছে হ্যাঁ কমায় কত রাখবেন এটা এখন কম রাখতে মানে আমাদের বেজাল কাম বাবার কিছু কম রাখেন আমার ধন আছে অন্য কোনো ধন তো যাই নাই রান্নায় আমার কাজ দেয় আপনাকে পছন্দ হয়ে ভালো হয়েছে হ্যাঁ কাজ করে দিলে আমার কাম পছন্দ হয়ে ভালো আচ্ছা আপনি আম কটা বাজে আম বাজে সাতটা সাতটা বন্ধ করেন আটটা বন্ধ করে রুকু ধরো পারলে আমি এর আগে যাবো আচ্ছা আমি এর আগে সময় একটু বাড়িয়ে নিলাম আচ্ছা ঠিক আছে পরে হ্যাঁ ছোট ছোট মোবাইল আছে এগুলো কি করে খেলনা কোনটা খেলনা ভাই পুলিশ কেন লাইট ধরে হ্যাঁ লাইট জ্বলে একটু দেখান তো টাকা সব খেলে অটোমেটিক হয়ে যাবে কিছু না কিছু হয় না কারণ তোমার চাপ খেলে যতটুকু ধরে দিচ্ছে অত আছে দোকানদার কি আসল খেলনা কিনা সে ছাতাগুলি দেখবো হয়েছে কিনা এই ছাতাগুলি নিয়েই বাসে চলে যাবে কি অবস্থা কাকা কদ্র হইলো আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা সময় নিল চাপা ঠিক করতে চারটা চাপাই কমপ্লিট হয়ে গেছে সোনা আলহামদুলিল্লাহ মাথায় যাবো মাথায় যাবার দিকে চাপা দেখেছি মোটামুটি সব কাজ শেষ করে ফেলছি যদি একটু সময় বেশি লাগছে তারপরেও কাজগুলি শেষ হয়ে গেছে ও চারটা ছাতা ঠিক করলাম এখানে খেলনা নিলাম আর একটা দুটো মোগলাই নিলাম আপনার ভাই বলছিল মোগলাই নিতে আর হচ্ছে মিষ্টি ইহান মিষ্টি খাইতে ছিল আর মিষ্টি খাওয়া থেকে দেখলাম যে রসগোল্লাগুলি বেশ বড় বড় এক কেজি রসগোল্লা নিয়ে নিলাম তোমাদেরও খুবই ছোট পরিসরে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ব্লগটি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম